প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা, অন্যদিকে টিম ইন্ডিয়ার নজর শর্টার ভার্সনে দ্বিতীয় শিরোপায়। 7 মাসের ব্যবধানে আরও একটা বিশ্বকাপ ফাইনাল তাদের। দুটো দলই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি, অর্থাৎ অপরাজিত। আসলে শুরু থেকেই হট ফেভারিট ছিল ভারত, শুরু থেকেই তাদের নজরও ছিল শিরোপায়। ফাইনালের আগে প্রেস কনফারেন্সে এমনটাই জানান কোচ রাহুল দ্রাবিড়। তবে নিজেদের এগিয়ে রাখলেও প্রোটিয়াদের কোনোভাবেই ছোট করে দেখছেন না ভারতের সাবেক অধিনায়ক। জানান তাদের মতো সাউথ আফ্রিকারও শিরোপা জেতার সমান অধিকার রয়েছে। ফাইনালের আগে প্রেস কনফারেন্সে রাহুল বলেন, সাউথ আফ্রিকাও তো একই লক্ষ্য নিয়ে এসেছে, তারাও ফাইনালে উঠেছে, তারাও ভালো ক্রিকেট খেলেই ফাইনালে এসেছে। আমাদের যতটুকু জেতার অধিকার আছে তাদেরও ততটুকুই আছে। আশা করি এবার ফাইনালের দিনটায় আমরা ভালো ক্রিকেট খেলব। 8 মাস আগেই আরও একটা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনালে রোহিতরা হেরেছিল। তবে এবার আর ফাইনাল হারের স্মৃতি ফেরাতে চান না দ্রাবিড়, এমনকি সেই হার থেকে কোনো শিক্ষাও নিতে চান না ভারতের হেড কোচ। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।